চোখে দেখে শহরের রাস্তা বা নদী আলাদা করার উপায় নেই তীব্র বন্যায় বেইজিংয়ের রাজপথই রূপ নিয়েছে উত্তাল নদীতে গাড়ি বাড়ি সবই কাগজের মতো ভেসে যাচ্ছে পানির তোড়ে সুপার টাইফুন দকসুরির কবলে এমন বেহাল দশা চীনের রাজধানীর প্রতি বছর বর্ষায় পুরো জুলাইয়ে যে পরিমাণ বৃষ্টি হয় বেইজিংয়ে দকসুরির প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত চল্লিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে তার চেয়ে বেশি সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফাংশান এলাকায় পাঁচশো মিলিমিটারের বেশি বৃষ্টির তীব্রতায় বিপদসীমা পার করেছে একাধিক নদী ইয়ংদিং নদীতে প্রতি সেকেন্ডে সাঁত্রিশশো ঘনমিটার পানি প্রবাহিত হচ্ছে দাসী নদীতে সাত থেকে বেড়ে এখন পানির প্রবাহ সেকেন্ডে প্রায় পনেরোশো ঘনমিটারে দাঁড়িয়েছে নদী তীরবর্তী ছয়টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় বেহাল পরিস্থিতি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে উদ্ধার কাজ প্রায় পাঁচ দিনের টানা ভারী বৃষ্টি ও বন্যায় আটকে পড়া একটি ট্রেনের যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার নামিয়েছে সেনাবাহিনী বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় জরুরি ব্যবহারের জন্য ওয়াটার ট্যাঙ্কার দিয়ে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে প্রশাসন বন্যা নিয়ন্ত্রণে জলাধার সক্রিয় করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না চীন সরকার উনিশশো আটানব্বই সালে নির্মাণের পর ২৫ বছরে এবারই প্রথম এটি ব্যবহারের দরকার পড়েছে শহরটির পাশাপাশি হেবেই প্রদেশেও তাণ্ডব চালাচ্ছে দক্ষসুরি দক্ষসুরি গতি না হারাতেই নতুন করে গতি সঞ্চয় করে চীনের দিকে এগিয়ে যাচ্ছে খানুন নামের আরেকটি ঝড় চলতি সপ্তাহেই ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঝড়টি কামাল এখন বিশ্ব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন